নাটোরে ছাত্র দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপুসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে নাটোর জেলা ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাব, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসব বক্তারা বলেন, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিরক্ষণে। বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাচ্ছে না, এতে করে তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে পারছেন না। তাই সরকারের কাছে আকুল আবেদন তাকে যেন দ্রুত বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়। বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের পাঠানো প্রতিবেদনে। বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আসলে হে আল্লাহ, হে আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম। একটা ভালো চিকিৎসা, একটা ভালো রূপসী বাংলা।